সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলি, কারণ যে সময় আমি মাইক্রোফোনে মুখ দিয়েছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা ভেসে উঠছে, আর যেখান থেকে হচ্ছে দেখুন অ্যাটাক করা হচ্ছে আমার রাসূলকে, অ্যাটাকিংটা কার উপরে? আমার রাসূলের উপরে। আর করছে কারা? কথিত মানুষ। কেন করছে? এটা আমার নবী ছোট হবে না, নাউজুবিল্লাহ, আমার রাসূলকে চুল পরিমাণ ছোট করতে পারবে না, পারবে কোথা থেকে? যারা আমার রাসূলকে নিয়ে আলোচনা করছে আপনারা বুঝতে পারবেন, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলছে আপনারাই বুঝতে পারবেন, যারা আমার নবীজির চরিত্রের উপর দাগ লাগাতে চাচ্ছে আপনারাই পরিষ্কার বুঝতে পারবেন। আরে তুমি তো, তুমি সারা পৃথিবীর বুকে আমি বহু গ্রন্থের নাম বলবো যেগুলো উইলিয়াম মোরের লেখা আছে, ডেভেন পোর্টের লেখা আছে, ফিলিপ গেটকির লেখা আছে, ওয়াশিংটন আরভিকের লেখা আছে, অ্যালান ডেভিডসনের লেখা আছে, জর্জ বার্নার্ডশর লেখা আছে, মাইকেল এইচেটের লেখা আছে, মরিস বুকাইল লেখা আছে, পৃথিবীর বুকে যত বড় বড় বিদ্বান পণ্ডিত আছে তারা আমার রাসূলকে নিয়ে লিখতে যে একটা কথাই লিখে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার ধর্ম তো দূরের কথা, পৃথিবীর কোন ধর্মতে মোহাম্মদের মতো মানুষ দেখলাম না। জোরে বলুন। এখন এই যে চুনোপটি চারানা আটানা দশ নেয়া বাড়ানা কি ফুটো পয়সা, ফুটো পয়সা দেখেছেন? ও চাচা দেখেছে, চাচা ফুটো পয়সা, পয়সা তো পয়সা ভেতরে ফুটো, সেরকম ফুটো নেতা নেত্রী কিছু আছে বুঝলেন? নেতা তো নেতা কিন্তু ফুটো, নেত্রী তো নেত্রী কিন্তু ফুটো। হঠাৎ করে কোথা থেকে বলে দিল আপনারাও শুনলেন, মোহাম্মদকে নিয়ে আমি বলবো? মুসলমানরা বেশি কথা বলে, উনি তো একটা ন বছরের কি ছ বছরের মেয়েকে বিয়ে করেছে, আগে কনফার্ম হন ন বছর না ছ বছর, বদনাম করতে গেলে ব্যথিকালি করতে হবে, বদনাম করতে গেলে সেই বদনামটা যেন হাস্যকর কারো কাছে না হয়ে যায় সেটাও দেখতে হবে। আমি যার বদনাম করছি আদেও সেই সে বদনামের বদনামের ভাগিদার কিনা সেটাও বুঝতে হবে। সত্যকে উদ্ঘাটন করুন, ন্যায় কথা বলুন, ইনি তো ইনি, নাম নিয়ে বিখ্যাত করতে চাচ্ছে না, কারণ এ ভুলটা আগের দিনে আমরা করে বসে আছি তসলিমাকে দিয়ে, ও নাম নিয়ে নিয়ে বিখ্যাত করে দিয়েছি, এখন এর আমরা আর ওই বোকামোটা করবো না, যে নাম আর আমরা নেবো না, তবে ওই কথিত, ওই কথিত মেয়েটি ফুটো পয়সা না নেত্রী, ফুটো নেত্রী, অমিত শাহর প্রিয় হওয়ার জন্য, প্রধানমন্ত্রীর প্রিয় হওয়ার জন্য দালালি করতে গিয়ে নিয়ে আসলো কাকে? জিজেসকে নিয়ে আসলো না, গৌতম বুদ্ধকে নিয়ে আসলো না, গুরু নানককে নিয়ে আসলো না, কারণ এদেরকে নিয়ে বললে ফেমাস কতটুকু হবে জানে সে? এমন একজনকে নিয়ে বলতে হবে যেন সারা পৃথিবীতে চেনের মাধ্যমে ছড়িয়ে যাক, কারণ মাথায় রাখবেন আমাদের এখানে সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে প্যারিস থেকে আরম্ভ করে আমেরিকা থেকে লন্ডন থেকে, আমেরিকা থেকে লন্ডন থেকে আরম্ভ করে সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সন্তোষপুরের বাচ্চাটা যখন আজানের আওয়াজ তোলে একই ডাক আল্লাহু আকবার বলে, নামাজ পড়ে সূরা ফাতিহাটা একই রকম পড়ে, অতএব এদের মেসেজটা সেকেন্ডের মধ্যে আগুনের মতো তড়িৎগতিতে ছড়িয়ে যায়। অতএব ফেমাস হতে গেলে মোহাম্মদকে দিয়ে বলো আমি ফেমাস হয়ে যাব, লানত তোমার উপরে, তোমার মতো কত এলো আর গেল যারা নবীকে নিয়ে বদনাম করতে গেছে, ওরা ইতিহাস খুলে দেখো একদিন রাসূলের গোলাম হয়ে গেছে। জোরে বলো সুবহান, কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? নাম উল্লেখ করব তাহলে প্রথম নামটাই বলে দিই, নবীকে নিয়ে বদনাম করতে যে খোদার ঘর ভেঙেছিল যে বাবরি মসজিদ, প্রথম যিনি পা আপনার হাতুড়ি তুলেছিলেন, এখন তিনি কি? আপনাদের সামনে অ্যালান ডেভিডসনের কথা বলবো, আল্লাহ রাসূলের সেম চরিত্র নিয়ে কথা বলেছিল যে হযরত মুহাম্মদ একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, বন্ধুর মেয়ে, সে শিশু ছিল, পরে তার উক্তিটা আমি পরে বলছি। এই কেসেই সে বলতে গিয়ে আল্লাহ রাসূলের বিবাহের পিছনে কতগুলো কারণ ছিল এবং রাসূলের জীবনটা যে মানব জাতির জন্য দৃষ্টান্ত, একসময় তিনি মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ।
কত এলো কত গেল ডেভেনপোর্টের কথা চিন্তা করুন ওয়াশিংটন আরভিকের কথা চিন্তা করুন অ্যালেন ডেভিডসনের কথা চিন্তা করুন ইতালির জন হপির কথা চিন্তা করুন কারা তারা যাদের জন্য কেমব্রিজ সাক্ষ্য দেয় যাদের জন্য অক্সফোর্ড সাক্ষ্য দেয় যাদের জন্য হার্ভার্ড সাক্ষ্য দেয় বড় বড় বিদ্বান পণ্ডিত নীল আমস্ট্রং গোল্ডিন মাইকেল কলি এদিকে লক্ষ্য করে দেখুন চাঁদে যাওয়া মানুষ থেকে আরম্ভ করে জমিনের নিচে যারা সাবমারিন সমুদ্রের নিচে তৈরি করেছে একটাই কথা বলেছে মোহাম্মদের তুলনা হয় না জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা ভাবছো বলবো চলে যাব গাজুয়ারি কথা মেহরাব বলবে না মেরে দাও ভেঙে দাও ফাটিয়ে দাও আর ওই যে কি বলে জেনারেল নলেজ থেকে কথা বলবে না মেহরাব যখন বুক খুলবে বই ধরে কথা বলবে মেহরাব বুক খুললে জানবেন ইতিহাস তুলে ধরবে মেহরাব বুক খুললে জানবেন যত উপন্যাসিক আছে হযরত মুহাম্মদকে নিয়ে কি বলেছে সেটা বলবে আপনি মাথায় রাখবেন আমরা থিওলজি স্টুডেন্ট বলে কিছু জানি না বলে উড়িয়ে দিবেন না থিওলজি আমরা পছন্দ করেছি ইসলামিক স্টাডি আমরা পছন্দ করেছি যার জন্য গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে যেমন আপনি মেডিকেল সায়েন্স পছন্দ করেছে যেমন আপনি জীবন বিদ্যা জীববিজ্ঞান পছন্দ করেছে যেমন আপনি অ্যাডভোকেট হওয়ার জন্য এলএলবি এলএলএম করছে ওগুলো আপনাদের সাবজেক্ট গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে থিওলজি স্টাডি লাইফ অফ প্রফেট মোহাম্মদ এগুলো আমাদের সাবজেক্ট তাই আজকে আমাদের স্বীকৃতি দিয়েছে অতএব স্বীকৃত একজন থিওলজির স্টুডেন্ট হিসেবে ইটের জবাবের জন্য পাথর আমাদের কাছে তৈরি আছে কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না উড়িয়ে দেওয়া যায় না অস্বীকার করে যায় না বাস্তবকে মানতে হবে আমার রাসূল ছিলেনই এমন আমার রাসূল ছিলেনই এমন বদনাম করতে গেলে গোলাম হয়ে যায় বদনাম করতে গেলে বদনাম করবে কি গোলাম হয়ে যাচ্ছে তো এক সময় অ্যালেন ডেভিডসন আমি ভাবলাম যে টুকটুক করে দু চার কথা বলে দোয়া করে দেবো কারণ কাত্রি কালকেও রাতে ঘুমায়নি আজও ঘুমায়নি আর এই ছেলেটা যেখানে আছে এমন গরম করে দিয়ে যাইছি আমার এই বয়সে আমাকেও গরম হতে হয় কি মা আরে পাগলগুলোকে ঘরে যেতে বললো বারণ করলেও টুকটুক করে উঠে চলে যাবে একটু শান্তি পেয়ে যাব এটা মহাব্বত তাই তো নাকি আমার অনেক অনেক আলেম ওলামা বুজুর্গরা আবার রেগে যায় আব্বাস চলে যাওয়ার পরে আমি দেখেছি রেগে ফায়ার হয়ে যায় আরে কেউ মেহরাব ভাইকে ভালোবাসতে পারে কেউ আব্বাস ভাইকে ভালোবাসতে পারে কেউ নওশাদকে ভালোবাসতে পারে কেউ মেনাজ ভাইকে ভালোবাসতে পারে কেউ জুনায়েদকে ভালোবাসতে পারে কেউ সাহবানকে ভালো কথা বুঝতে পারছেন তো সবাইয়ের ভালোবাসার ঊর্ধ্বে তো তাদের বাচ্চাদের ভালোবাসা তাদের দাদুদের ভালোবাসা দাদা হুজুরের ভালোবাসা অতএব সবাইকেই আমি বলবো যারা বসে আছেন সবার রাগটাও দোয়া গালাগালটাও দোয়া ভৎসনাটাও দোয়া বদনামটাও দোয়া সবটাকে কনভার্ট করুন দোয়া দোয়া আর দোয়া আম্মাজান আয়েশার ক্ষেত্রেও ঘটেছিল আজ আমি একদম হলপ করে নেমেছি যে আয়েশা ছাড়া কথা হবে না যাকে নিয়ে এত বদনাম করছো আম্মা যান আয়েশা ছাড়া কোনো আজ কথা হবে না তাকে নিয়ে আলোচনা করবো আজ তো চলুন আল্লাহ রাসূলকে নিয়ে যখন বললো যে তিন বছরে মিডিয়া আপনারা একটু ভালো করে লক্ষ্য দেবেন আর মেহরাব সিদ্দিকী জীবনে কোনো বক্তব্য ভাইরাল করেছেন আর না করেছেন আমি বলবো না প্রত্যেকটাই করেছেন শুনিয়েছেন মানুষের কাছে তবে আজকে আমি অনুরোধ করবো এটা খুব জরুরি এই সময় কারণ আমি অনেক বক্তব্য ফলো করলাম কিন্তু জিস্টটাকে এখন পর্যন্ত সুন্দর করে তুলে ধরেছি কিন্তু মূল জায়গাটা এখন পর্যন্ত বোধহয় আমার ঠিক আমি স্যাটিসফাইড নয় কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো মূল জায়গা আম্মাজান আয়েশা ছিলেন নবছরের মেয়ে আমি তার জবাব দিচ্ছি আপনি জানলেন কি করে তিনি নবছরের মেয়ে কারণ আল্লাহ রসুলের পরে 100 বছর তো লেখা বন্ধ হয়ে গেছিল পয়েন্ট নাম্বার ওয়ান তারপরে তো ইতিহাস তৈরি হয়েছে তারপরে তোমাদের কিনা তারিখ লিখেছে
এই 100 বছরের মধ্যে আমি যদি বাংলায় বলি 14 আমি যদি ইংরেজিতে বলি 24 আমি ইংরেজিতে যদি 24 কে বলি কি বলবেন এক কথায় 24 হবে কি 24 কটা কথা হলো 24 30 আপনারা 31 বললে 31 দুটো আরবিতে যদি আমি বলি 16 বছর আরবিতে কি হচ্ছে সিত্তাতে আশারা সিত্তাতে আশারা 16 বছর যদি 19 বলি তিসাতে আশারা 19 বছর এখন যদি ইতিহাস যেহেতু 100 বছর চাপা ছিল তারপর কানে শুনে লেখা হয়েছে ওর মধ্যে যদি আশারার একটা উড়ে যায় তাকে নয় যদি 16 এর একটা উঠে যায় তাকে 6 এটা তোমাদের কথা অনুযায়ী উত্তর কারণ পৃথিবীর বহু লেখকের গ্রন্থে এমন পাওয়া যায় তো আমি বলবো না যে আমারটাও ভুল করে এমন হয়েছে কিন্তু আমার প্রশ্ন তোমার কথা ডাইরেক্ট আমি মেনে নিলাম 9 বছর আম্মা জান আয়েশাকে বিয়ে করেছিলেন 9 বছর বয়সে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ তো বন্ধুর মেয়েকে বাচ্চা মেয়ে একদম শিশু মেয়েকে 9 বছর বয়সে বিয়ে করলেন আচ্ছা আপনি 4 দিন রাজনীতি করতে যে মোটা ভাইকে খুশি করার জন্য আপনি একটা কথা বলে দিলেন যাতে টিকিট পান বা ওনার পাশে একটু জায়গা পান আর আমরা এই লাইনে আপনাদের দোয়াই 26 বছর পড়াশোনা করছি আমরা কি ঘাস কেটেছি দেখি আমরা ওটা পড়িনি দেখি শুনুন আল্লাহ রাসূলের যখন স্ত্রী প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন ইতিহাস শুনুন হাদিস পাকেও পাবেন আম্মা জান খাদিজার বহু কথা আছে আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আমার রাসূল মায়ুস হয়ে ঘুরছিলেন মনটি খুব খারাপ বুকে খুব ব্যথা যন্ত্রণা বুকের কষ্ট বুকের ব্যথা আল্লাহ রাসূলের খালা ওনার নাম হচ্ছে হযরতে খাওলা আবার আমার নবীর কাছে ঈমান এনেছিলেন হযরতে খাওলা একদিন রাস্তায় আল্লাহ রাসূলকে দেখে বললেন এ আমার ভাগনা এবং আমার নবী আমার রাসূল খাদিজা চলে যাওয়ার পরে আপনার রঞ্জিতা চেহারার দিকে দেখলে আমার কষ্ট হয় আপনি বড় নিসঙ্গ মনে হয় আমার রাসূল বলছে খালাজি কি করা দরকার বলছে নবী হিসাবে নাই হোক আমার বোনপো হিসাবে তো আমি বলতেই পারি আপনি একটা বিয়ে করেন বুঝতে পাচ্ছেন মূল ঘটনা আপনি একটা বিয়ে করেন আল্লাহ রাসূল বলছে আমি খাদিজার কথা বলতে পারছি না আপনি বিয়ে করতে বলছেন খাদিজা সেই কঠিন দিনের কথা তার সবরের কথা ধৈর্যের কথা যদি বলি আমি মুহাম্মাদের কলিজা ফেটে যায় আমি খাদিজাকে ভুলতে পারছি না আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছিলেন কখন নবীজির সঙ্গে 10 বছর সংসার করে 10ই রমজান তিনি ইন্তেকাল করেন এবং নবুয়াতের 10 বছর পরে নবুয়াতের পরে 10 বছর সংসার করে 10ই রমজান আম্মা জান খাদিজা ইন্তেকাল করেন আর ঠিক তার আগে কেউ বলছে 3 দিন কেউ বলছে 5 দিন কেউ বলছে 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর বড় প্যারা চাচা আবু তালিব ওই জন্য এই মাসটাকে এই বছরটাকে দুঃখের বছর রঞ্জিদা সাল বড় কষ্টের বছর হিসাবে ইতিহাসের পাতায় আখ্যায়িত করা হয়েছে কারণ চাচা চলে যাওয়ার কষ্ট সামলাতে না সামলাতে জীবনের সেরা সঙ্গী আম্মা জান খাদিজা চলে গেছেন আল্লাহ রাসূল যখন আম্মা জান খাদিজাকে বিয়ে করেছিলেন আমার নবীর বয়স কত ছিল আমি যুবকদের কাছে জানতে চাইব সকলে বলুন 25 20 দেন আম্মা জান খাদিজা ওল্ডার দেন আম্মা আল্লাহ রাসূলের থেকে কত বয়সে বেশি ছিল 15 বছর আম্মা জান খাদিজার বয়স কত 40 40 একটা 25 বছরের টগবগে তরুতাজা আমার রাসূলের মতো যুবক যখন 40 বছরের একজনকে বিয়ে করলো তখন মুখে কুলুপেটে বসেছিলেন না তখন আমার নবীও তো অনেক ছোট ছিলেন
সেটা বলতে পারছেন না যদি খায়েশাতের জন্য বিয়ে করতেন কুরাইশরা তো আল্লাহর রাসূলকে বলেছিলেন আবু জেহেল তো বলেছিল মুহাম্মদ সাম্রাজ্য চাইলে নিয়ে নাও সালতানাত চাইলে নিয়ে নাও টাকা চাইলে নিয়ে নাও সুন্দরী বিয়ে চাইলে একটা মেয়ে একদিন দেবো দ্বিতীয় দিনে আরেকটা অন্য দেবো এবং সব কুমারী মেয়ে দেবো চাইলে নিয়ে নাও আবার রাসূল বলেছিলেন চাই না তোমার এই টাকা চাই না আমার পয়সা চাই না সালতানাত চাই না রাজত্ব চাই না আমার এই নারী লোক আমি চাই কেবলমাত্র আমার আল্লাহর মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ যদি আল্লাহ রাসূল নিজের খায়েশাতে নফসানিয়াতের জন্য বিয়ে করতেন তো আম্মা জান খাদিজার মতো চল্লিশ বছরের আম্মাকে কেন বিয়ে করলেন আমি কোনো ভাষা এখানে ব্যবহার করব না মাথায় আছে ওটা আম্মা বুড়িকে কেন ওইকে কেন সব আজকাল বলে না ভাই আমি গুনাগার অত বড় শব্দ বলে হয়তো সামলাতে পারবো না বড় আলেমরা বলেন তারা হয়তো সামলাতে পারবেন জানে না কি ব্যাপার কারণ আমার রসুলের সুনাম করতে গিয়ে আমার আম্মার যদি একটু একটু ইজ্জতে লেগে যায় ওটাও খেয়াল রাখতে হবে এটাই হলো তাসাউফের মূল তাকওয়া সুবহানাল্লাহ বলবেন না অতএব সূক্ষ্ম জায়গা দিয়ে চলতে হবে আমাদের আম্মাজান আমাদের মাজান তখন চল্লিশ বছরের ছিলেন এটা বাস্তব তাই বলছি আমার নবী তো অনেক ছোট ছিলেন তখন একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পারতেন না আর অফার তো ছিলই ছিল খাদিজা ইন্তেকালের পরে হযরতে খাওলা বারবার বলছে নবী রাজি হচ্ছে না একসময় হযরতে খাওলা এসে বললেন যাই রাসূল এ আমার বোনপো আমি আপনি যদি ইজাজত দেন তাহলে আমি একটা মেয়ে দেখি তবে হ্যাঁ আপনি কুমারী বললে কুমারী আর যদি বলেন বিধবা তাও আপনার ইচ্ছা আমার রাসূল বলেন আমার বাড়িতে বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চা আছে তা তুমি খবর নিয়ে এসো যেন আমার বাচ্চাগুলো দেখতে পারে আমার সংসারটা দেখতে পারে আমি দূর দূরান্তে ঘুরবো তুমি যখন বলছো তাহলে আমি একবার ভাবতে পারি কিন্তু আমার ইচ্ছা যাচ্ছে না ওই সময় হযরতে খাওলা বলেন এই রাসূল আপনার বাড়ির মধ্যে এমন সুন্দর কাজকর্ম আছে আপনার অনেক সাংসারিক সুন্নত আছে যে সুন্নতগুলো বাইরের মানুষ জীবনে জানতে পারবে না আপনি যদি বিবাহ না করেন একটা খুব জ্ঞানী গুণী ইন্টেলেকচুয়াল জ্ঞানী গুণী একটা বুদ্ধিমতী মেয়েকে আপনার বাড়িতে তাহলে রাখতে হয় দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল আমার বাড়িতে যুবতী মেয়ে আমি বা একটা মেয়েকে আমি রাখতেই বা যাবো কেন তাহলে বিয়ে করে নেন আর খুলে দেখুন হাদিসের কিতাব খুলুন উসুলে হাদিস খুলুন যত সাহাবায়ে কিরাম বড় বড় মুহাদ্দিসিন তারা কোন সিদ্ধান্ত নিতেন যখন আম্মা জান আয়েশার কাছ থেকে সাহায্য নিতেন ওমর ফারুক কোন হাদিস রেওয়ায়েত করার আগে যেখানে মনে লাগতো আম্মা জান আয়েশার কাছে সাহায্য নিতেন যে হুজুর কি এটা করতেন আপনি জি হ্যাঁ করতেন হযরত আলী আম্মা জান আয়েশার সাহায্য দিয়েছেন মাজ বিন জাবাল আম্মা জান আয়েশার সাহায্য দিয়েছেন হযরত আব্বাস আম্মা জান আয়েশার সাহায্য নিয়েছেন কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না তাই আম্মা জান আয়েশা কেবল নবীর স্ত্রী ছিল না তিনি ছিলেন মুহাদ্দিসা তিনি ছিলেন মুফাসসিরা তিনি ছিলেন আমেলা তিনি ছিলেন হাফেজা তিনি ছিলেন কামেলা আম্মা জান আয়েশা আয়েশা নয় আম্মা জান আয়েশা একটা লাইব্রেরি অফ রাসূল ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর খোলা আলমারি খোলা লাইব্রেরি ছিলেন এত বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আর আব্বা জান আয়েশার কথা যখন রসুলকে প্রস্তাব দিল তখন এই কথাই বলা হয়েছিল রসুলকে যে আপনার বন্ধুর একটা মেয়ে আছে শি ইজ সো মাচ টু মাচ ইন্টেলেকচুয়াল আপনার বাড়িতে যদি তাকে দেওয়া হয় আপনার অভ্যন্তরীণ ঘরোয়া সুন্নতগুলো সে পাবে আমাদের কাছে সেগুলো কনভে করবে আর উম্মত সেগুলো জানতে পারবে কারণ আপনার কাছে যে ওহি আসতো এই ওহিটা আবু বকর যে বাড়িতে শোনালে এক একবারে মুখস্থ করে নিত এই করতে করতে গোটা কোরআনটা সে হেফজ করে নিয়েছে বলুন সুবহানাল্লাহ জ্ঞান ছিল কি রে এ তো দুধে ফেলে দে না ও আজ কি শুনলি তো ভাই আমার কথা বুঝতে পারছেন এতক্ষণ নারে তকবীর মর্দে বোঝায় চিৎকার করছে ব্যাঙ দেখে লাফাচ্ছে দূর ভাই আমার কথা বুঝতে পারছেন বোঝা গেল সার কথাই
আল্লাহ রাসূলের কাছে প্রথম বিয়ের প্রস্তাব চলে এলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা আমাদের মাজান বয়স 50 বছর আর এদিকে আম্মাজান আয়েশার কাছে যখন খবর যায় আম্মাজান আয়েশার তখন অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এখন আপনি বলুন ইতিহাস কি আপনি পাল্টাতে পারবেন আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ের আগে আম্মাজান আয়েশার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের কথা যে বলতে আল্লাহ রাসূলকে ওই সময় আমার রাসূলে আম্মাজান আয়েশার পরিবার থেকে আবু বকর সিদ্দিকী বলেছিলেন আমার মেয়ের অন্য আবু বকর সিদ্দিকীর স্ত্রী বলেছিলেন আমার মেয়ের অন্য জায়গায় আয়েশার বিয়ে ঠিক হয়েছে আমরা ইসলাম গ্রহণ করার জন্য তারা আর আসছে না Attention please, ladies and gentlemen. যারা দূর থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন আমি তাদের কাছে অনুরোধ করব এই ইতিহাস কি মিথ্যা যে আল্লাহ রাসূলের বিবাহের আগে আম্মাজান আয়েশার বিয়ে ঠিক হয়েছিল এবং আবু বকর সিদ্দিকের পরিবার মুসলমান হওয়ার জন্য আম্মাজান আয়েশার বিয়ে দেয়নি এখন আমার প্রশ্ন এই জায়গায় যে কত বছর বয়স হলে আরব দুনিয়ায় মেয়েদের বিয়ে ঠিক করা হতো কথাটা আবার বুঝতে পারছেন আমার রাসূল ছিলেন বালেগা আম্মাজান আয়েশা ছিলেন বালেগা তিনি তার বয়স যাই হোক এখনো শিওর কেউ বলতে পারেনি নয় না ষোলো না উনিশ তবে যাই হোক আম্মাজান আয়েশা বালেগা ছিলেন না বয়স ছয় বলছে না নয় বলছে ও নয় ছয় বুঝি না যে বয়সটাই আম্মাজানের ছিলেন যদি আপনার কথা অনুযায়ী ওই ভদ্র মহিলা ভদ্র বলো না ফুটো মহিলা ফুটো নেত্রী আর কি ওই ফুটো নেত্রীর কথাই নয় বলেছে আমি যদি নয় ধরি তাহলে আল্লাহর রাসূলের বিয়ের প্রস্তাব যাওয়ার পরে দু জায়গা থেকে ইয়েস যখন আসলো যদি বলেন কেন আমাকে এটা প্রশ্ন করেছিল একটা ক্লাস ইলেভেনের মেয়ে বাচ্চা বুঝলেন বলছে স্যার একটা কথা বলবো আমি বলো বলছে এইটা যে আমরা শুনি বারবার হজরত মোহাম্মদ একটা নবছরের বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন আমরা তিনি উপযুক্ত ছিলেন নবছর কোনো জায়গায় বয়স কনফার্ম কেউ বলতে পারবে না এত জায়গায় এত নাম্বার চ্যাপে এই আছে সেই আছে তুমি একটা পড়েছ আমরা এটা নিয়ে গবেষণা করেছি কথা বুঝতে পারছেন তখন আমি ওকে বললাম কবির বেদি বিয়ে করলো ক বছর বয়সের মেয়েকে কদিন আগে কবির বেদি ক বছর বয়সের মেয়েকে বিয়ে করেছে আচ্ছা শোনো কোনো ব্যাপার না ছাড়ো কালকে যদি সালমান খান তোমাকে বিয়ের প্রস্তাব দেয় কি করবে তুমি তো এখন 18 বছর হওনি 11-এ পড়ছো কাল যদি সালমান খান বলে যে আমি এখনো বিয়ে করিনি আমি তোমাকে বিয়ে করব কি করবে হ্যাঁ কি হ্যাঁ কি করবে মানে লাপাবে মেয়ে তো দূরের কথা ওর মা বলে আমার হয় নাকি দেখ ভাই আমার কথা বুঝতে পারছেন না আর একটা কথা বলেনি চুপ করে গেছে শাহরুখ খান তোমায় বিয়ে করতে চাইবে দুনিয়ার আপনার অভিনয়ের জগতের আপনার কি বলে না আখেরাতের তাদের খবর আছে দুনিয়ার সব বড় বড় সেলিব্রিটিরা বিয়ের কথা বললে মেয়েকে আগিয়ে দেবে আর আল্লাহ রাসূল কোন শখসিয়াত ছিলেন কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এ মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড আমি আপনাকে মহান চরিত্রের আখলাকের অধিকারী করেছি হি ওয়াজ দা বেটার মাইন্ড নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস যিনি বিশ্বের বুকে কেবলমাত্র 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না নবী মুহাম্মদের আদর্শ তার জন্ম থেকে দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান নয় মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে বলুন সুবহানাল্লাহ He is not a hero, but he is the superhero. এক কথাই যদি বলি আমার রাসূল